থাকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। প্রিন্স ভাই, ফোন এক্স, যমুনা ফিউচার পার্ক, এই তিনটা নাম কি একসাথে জড়িত নাকি, মানে একই সুতায় গাঁথা? একই সুতায় গাঁথা। আচ্ছা প্রিন্স ভাই, আমারে একটা ভালো বিপদে ফেলাইছে, মানে উনি আমার পয়সা খরচ করানোর পিছনে আছে আর কি, যে কয়দিন পর পর নতুন সেট হইলে আমারে একটা খোঁচা মারে, খোঁচা মারে ভাই এটা নেন এটা নেন এটা নেন। এবার কি হয়েছে, ওই সবুজ ভাইয়ের ওই জায়গায় আমি S23 Ultra ক্রিম কালার দেখছি, উনি আবার ওই ভিডিও দেখে উনি আমার জন্য S23 Ultra ক্রিম কালার আনঅফিসিয়াল যেটা সেটা নিয়ে আসছে। এটা মনে হয় খুব একটা পাওয়া যায় না। না, ক্রিম কালারটা একটু রেয়ার, বাকি যেমন আপনার গ্রিন কালারটা অ্যাভেলেবেল, বাট ক্রিমটা একটু রেয়ার, বাট সুন্দর হচ্ছে ক্রিম কালারটাই, আমার ভালো লাগে পার্সোনালি ক্রিম কালারটা ভালো লাগে। আর আমারে কি সেটা দিবেন? আমার মনে হয়েছে যে আপনি লাইক করবেন, এই কালারটা লাইক করবেন। হ্যাঁ আচ্ছা, তাইলে আপনি আমার ওই S22 Ultra যেটা আছে ব্ল্যাক ওইটা নিয়ে নেবেন। আচ্ছা, ওটা এক্সচেঞ্জ করে আপনি 3 Ultra আমরা দিয়ে দিব, বাকি যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা অ্যাড করে দেবেন। সেক্ষেত্রে আপনার কিরকম কি পে করতে হবে আপনারে? আপনার S22 Ultra আমরা একটা প্রাইস ধরবো, ওটা জাস্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ফোনটা কি আনছেন? ফোনটা আনছি বলতে এই যে ভিডিও চলতে চলতে এই ফোনে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফোনটা চেক করে দেখবো, এভরিথিং ওকে, আমরা ওটা রেখে এক্সচেঞ্জের প্রাইস ধরে আপনি আমার S23 Ultra না নিয়ে আমি যদি S22 নিতে চাই, আপনি S22 Ultra অলরেডি ইউজ করতেছেন, আপনি কি S22 নিবেন? সাইজ ম্যাটার, সাইজ আচ্ছা, সেকেন্ডারি ফোন হিসেবে, সেকেন্ডারি ফোন, সেকেন্ডারি না অ্যাকচুয়ালি। এই ফোনটা হচ্ছে কি আমার এই যে মিস্টার এন্ড মিসেস ফাহিম খানের ভিডিও করতে কাজে লাগে, এই ফোনটা আমার অনেক সময় এডিট করতে লাগে। আমি রিকমেন্ড করি হচ্ছে S23 যাওয়া, S22 স্কিপ করে S23 যাওয়া, সেটা যাচ্ছি। কিন্তু আমি যদি আলট্রা না নিয়ে রেগুলারটা নিতে চাই, সেক্ষেত্রে আপনি কি আমারে না করবেন? বাট আমি প্রিফার করি হচ্ছে একটু বিগার সাইজ। আচ্ছা, ডিসপ্লে, বিগার ডিসপ্লে। প্রাইস কত চলছে এখন? কোনটা S23 আপনি আমার জন্য প্রাইস কত রাখবেন সত্যি কথা বলেন S23? আসলে কি ফাহিম ভাই, সমস্যা হচ্ছে কি প্রাইস গুলো তো স্টেবল না। হ্যাঁ দেখা গেছে আমরা, আচ্ছা আপনি আমার জন্য আনছেন আরো 3 থেকে 4 দিন আগে? না, 3 থেকে 4 দিন, আমি আরো 2 সপ্তাহ আগে থেকে আনছি, 2 weeks আগে, বিকজ যেহেতু এটা ক্রিম কালার জিনিসটা অ্যাভেলেবেল তেমন নাই, এই জন্য আবার আপনারও পছন্দ ক্রিম, আপনার যদি পছন্দ এনি আদার কালার হয়তো আমার কোনো প্রবলেম ছিল না। আমি ছিলাম বরিশাল, উনি আমার খালি ফোন দেয় নক করে, ভাই আপনি কবে আসবেন, কবে আসবেন, কবে আসবেন। তো এই তো চলে আসলাম আজকে, আইসা এখন ওই যে দেখা যাচ্ছে ওই জায়গায় উঁকি মারতেছে, আমি এখনো দেখি নাই, পলিটলি করা আছে। দাম কত, দাম কত আপনার? 2 সপ্তাহ আগের দাম ধরবেন নাকি আপনি আমার কাছে? নাকি সমস্যা নাই, এটা আজকের প্রাইসই ধরবো আপনাকে। আজকের প্রায় 2 সপ্তাহ আগে কি প্রাইস বেশি ছিল? না, 2 সপ্তাহ আগে প্রাইস কম ছিল। তাইলে আপনি 2 সপ্তাহ আগের প্রাইস ধরবেন? না না, তাইলে আপনি 2 সপ্তাহ আগের প্রাইস ধরবেন ভাই, আপনি তো 2 সপ্তাহ আগে আমার জন্য এটা এটা গত 2 সপ্তাহ আগে ছিল হচ্ছে 1,19,000। হ্যাঁ 1,19,000, আজকে চলতেছে হচ্ছে 1,23,000, 4,000 টাকা বাড়ছে। আচ্ছা এখন আপনি আনছেন তো, কিনছেন তো আপনি 1,19,000 ওই প্রাইসে, তাহলে আপনি আজকের প্রাইস কেন ধরবেন? হ্যাঁ আসলে কি এটা কাস্টমারকে বোঝানো খুব টাফ, আমরা যদি এই প্রাইসটা যদি আজকে 1,15,000 হতো তাহলে কি আপনাকে 1,15,000 দিতেন? আমি কি আপনার কাস্টমার? না, আমি এজ এ কাস্টমার হিসাবে বলতেছি, যদি আমি কাস্টমার হয় সে কিন্তু আমাকে এখন 1,15,000 দিত না, যে ভাই আজকে তো 1,15,000 চলছে। ঠিক আছে, এই জন্য আমরা স্যামসং এবং অ্যাপেলের ইম্পোর্টেড প্রোডাক্টগুলি আসলে কি ডলারের সাথে আপ অ্যান্ড ডাউন করে এগুলি। হ্যাঁ এগুলি ডলারের সাথে আপ অ্যান্ড ডাউন করে, মানে মার্কেট স্টেবল না, টোটাল স্টেবল না। আচ্ছা এখন আপনি আমার ওই ফোনের দাম কত ধরবেন? ওই ফোনের দামটা অ্যারাউন্ড, না এটা 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 মাইক্রোফোনে বলা যাবে না, ভিডিওতে বলা যাবে না, আমি ভালো তাহলে আপনার ব্যস্ত অসুবিধা হবে। এটা লাস্ট টাইমে সমস্যা হয়েছে যে ফাহিম ভাই ওই ফোনটা কি আছে, OnePlus 8 Pro, ফাহিম ভাই OnePlus 8 Proটা কি আছে, ইভেন তো 2 মাস পরে বলতেছে যে OnePlus 8 Proটা কি আছে, After 2 months, অথচ যেদিন আপনি দিচ্ছেন তারপর একদিনই সোল্ড, আপনার ফোনটা একদিনই সোল্ড হয়েছে। আমার ফোন কিন্তু একেবারে আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশন, আমি জানি আপনি শুধুমাত্র এটা প্রত্যেকটা ফোন ব্র্যান্ড নিউ ক্যামেরার জন্য সাথে ইউজ করেন, তো সো এটা ফোনের কন্ডিশন ভালো, আমি দেখি বুঝতে পারছি সমস্যা, এটা একটা ভালো প্রাইস। আগেরবারের ক্যামেরার সাথে এইবারের ক্যামেরার পার্থক্য আছে না? আগে তো 200 মেগাপিক্সেল ক্যামেরা, এটা 200, এর জেন 2, সো ক্যামেরায় আপগ্রেড আসছে, ক্যামেরার বাম্পটা একটু বড় হয়েছে, ক্যামেরা বাম্প বড় হয়েছে, লেস কার্ভ হয়েছে, একটু লেস কার্ভ, হ্যাঁ কার্ভের ব্যাপারটা আমি দেখছি, ওটা আমার কাছে ভালো লাগছে। এখন আমি আনবক্সিং করে ফেলি দেখি কেমন। হ্যাঁ হ্যাঁ প্লিজ দেখি, আমি অলরেডি দেখছি একবার, তারপর আরেকবার একটু দেখি। ঠিক আছে, আমার মনে হয়
কিন্তু একটা দুঃখ রয়ে গেল, প্রিন্স ভাই বিয়ে করলো এখন পর্যন্ত খাওয়াইলো না। খাওয়াবো ভাই। হ্যাঁ, প্রিন্স ভাই যে কেন এরকম করে আমি বুঝি না। আহ, এটা আমি খুলি তাহলে। আচ্ছা না না, খুলে খুলে না না ভাই, এটা লাগানো থাক, এটা খোলারই দরকার নেই, একটু নতুন নতুন থাক, আমি বিক্রি করার সময় আপনার দিব, আপনি আবার একটু লাগাই ইনটেক বলে বেঁচে দেবেন। না সেটা করবো না, ফোনেক্স ফোনেক্স কোন এটা করে না। কিন্তু আচ্ছা দিলাম আপনারা 123 জান, কিন্তু আপনি আমার সাথে এটার সাথে চার্জার দিবেন তো? এটা না, এটার সাথে চার্জার দিব না, এটা যে অফিসিয়াল যে চার্জারটা সেটার দাম হচ্ছে আপনার 4000 টাকা, আপনার জন্য 1000 টাকা ডিসকাউন্ট দেবো, 3000 টাকা লাগবে অরিজিনালটা। অরিজিনালটা হ্যাঁ। আচ্ছা যদি আমি চার্জার না নিতে চাই তাহলে আপনি ফোনে ডিসকাউন্ট দেন? ফোনে ডিসকাউন্ট? আচ্ছা আপনার জন্য আমি আর ফোনের সাথে আপনি যা যা দেন দিবেন, এটার সাথে কিছু নাই, এটার সাথে কিছু নাই। ও আচ্ছা তাই না, আপনারা আইফোন আইফোন বিক্রেতা হয়েছে আর কি প্রিন্স ভাই, এখন আইফোন আইফোন বিক্রি করলে প্রিন্স ভাই কাচ্চি খাওয়ায়। হ্যাঁ নতুন সিস্টেম আমি ইয়ার কাছ থেকে শুনছি। হ্যাঁ আমাদের যে কোনো আইফোনের সাথে ছিল রমজান একটা অফার ছিল যে কাপল ডিনার। হ্যাঁ কাচ্চি ভাইতে তাহলে আমি স্যামসাং কিনে কি আমি দোষ করলাম? না আপনার জন্য আমি দিয়ে দেবো, সমস্যা নেই আছে তো। এখন আপনি আমার জন্য দিলেন, এখন আমার একজন ভিউয়ার এসে স্যামসাং S23 আল্ট্রা ঠিক আছে আপনার অথবা স্যামসাং S22 প্লাস নিল, দেন ভাই কলম দেন এই জায়গায় কাইটে S23 লেখে একটা সিগনেচার ইনিশিয়াল দিয়ে দেন, এটা লাগবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা ওরা কি ফোন দেখতে চায় যে কি ফোন নিছেন? বাস। সো আপনারা যারা আইফোন বাদে অন্য কোনো ফোন কিনবেন সেটা কি ভাই শাওমি টাওমি কিনলেও দিবেন নাকি? না 1 লাখ টাকার উপরে যে কোনো ফোন কিনলে তাহলে আমি এটা আমরা দিব। 1 লাখ টাকার উপরে ফোন কিনলে না, এখানে লেখা আছে যে কোনো মডেলের আইফোন কিনলে পাচ্ছেন কাপল ইফতার প্যাকেজ। ইফতার প্যাকেজ বলতে কি ভাই, মানে জাস্ট বিরিয়ানি নাকি আরও অন্য অন্য সাথে কিছু থাকে? ওখানে আসলে ইফতার একটা প্যাকেজ করো তো কচ্ছে ভাইতে, সো ওখানে হলে খেজুর থাকবে, সম্ভবত শরবত থাকবে, দেন কাবাব থাকবে। অ্যান্ড আপনি টেস্ট করছেন? আমি এখনো যাইনি, বাট ইনশাআল্লাহ যাব। তো এই অফারটা দেওয়ার আগে উচিত ছিল একজন ফুড ব্লগার দিয়ে এটা টেস্ট করানো। না আলহামদুলিল্লাহ সেটা অলরেডি ডান, ওই ওটা অলরেডি। সেই ফুড ব্লগারটা কে? ইফতারের আগে সেটা কে? ফুড ব্লগারটা কে? আমি নিজেই করেছি। ও আপনি ফুড ব্লগার? আমি নিজেই করেছি। আচ্ছা আচ্ছা, ব্যবসা যে অবস্থা নিজেকে ফুড ব্লগ করতে হবে মনে হয়। কেন আমি কি আপনার কাছ থেকে টাকা নিতাম? না 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 কখনো না। ওকে সো রমাদান অফার, এটা কি একেবারে ঈদের আগের দিন পর্যন্ত এই অফার বিদ্যমান? ঈদের আগের দিন পর্যন্ত। ধরেন কেউ যদি ঈদের আগের দিন কিনলো পরের দিন ঈদ তাহলে সে কি খাবে? তাহলে এটা অ্যাভেলেবল অনলি মাত্র 30 রমজান পর্যন্ত। 30 রমজান মানে 29 রমজানে যদি আপনি 30 রমজান সকালে কিনে আপনি যদি রাতেও মানে সন্ধ্যায়ও ইফতারে যান আপনি পাবেন। আমাদের কিন্তু আরেকটা অফার আছে যেটা হচ্ছে যে কোনো স্মার্টফোন কিনলে আমাদের ফোনেক্স এবং অ্যাপল লাউঞ্জ থেকে যে কোনো স্মার্টফোন কিনলে ইউজড হোক আর ব্র্যান্ড নিউ হোক সেক্ষেত্রে আমরা কুপন দিচ্ছি। হ্যাঁ সেটা কুপন দিচ্ছি, সেটা হচ্ছে কুপনের মধ্যে একটা ফার্স্ট প্রাইস থাকবে iPhone 14, সেকেন্ড প্রাইস থাকবে আমি পাবো ভাই এয়ারপডস প্রো, থার্ড প্রাইস থাকবে ওয়্যারলেস জেট। আচ্ছা ফার্স্ট প্রাইসটা আপনি আমাদের দেওয়ার ব্যবস্থা করেন? যে কোনো 29 রমজান আমরা ড্র করব, রেফেল ড্র, বিজয়ী যে হবে ওনাকে ফার্স্ট প্রাইজ ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ গুলো দেওয়া হবে। কোনোভাবে কি আমারে বিজয় করা যায় নাকি? আপনি যদি কুপন নেন আমরা ট্রাই করব, দেখব আপনার লাক কি রকম। আচ্ছা আমি তো আজকে ফোনের জন্য কুপন পাবো? হ্যাঁ আপনি কুপন দিব। কয়টা পাবো? একটা। 10,000 টাকার ফোন কিনলে কয়টা কুপন? একটা সেম। তাইলে 1 লাখ টাকার ফোন কিনলে 10টা কুপন দেওয়া উচিত। প্রিন্স ভাই না অনেক চালাক হয়ে গেছে, প্রিন্স ভাই আর আগের প্রিন্স ভাই নাই, মানে জাস্ট লোকটা বিয়ে করলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ এখন আমাদের ভাই ব্রাদারদের ভুলে গেছে, এখন সে আমার এইটা ধরাই দিছে ঠিক আছে কিন্তু কুপন একটা দিবে বলতেছে। আচ্ছা কোনো অসুবিধা নেই, আপনি কুপন দেন, একটা না আপনি আমাকে 2টা কুপন দেন, কারণ আমি ভাবির জন্য একটা কুপন না দিলে আমার পিটাইব বাসায় গেলে পর। আচ্ছা তাইলে এইটা হইলো না S23 আল্ট্রা। এখন আমি এই ফোনটা আপনার ইয়ে করেন, ট্রান্সফার করেন, ঠিক আছে, যে আপনি এই ফোনটার এক্সচেঞ্জে আপনি আমার কাছ থেকে কত অ্যামাউন্ট রাখবেন সেইটা যাতে আমার
মানে 7 দিনের মধ্যে ওটা কি ক্যাশে পে করবে না কার্ডে পে করবে কার্ডে পে করবে কার্ডে কার্ডে পে করলে তো 2% এক্সট্রা আসবে আমাদের যে কোনো আনঅফিশিয়াল ফোনের সাথে যে কার্ডে পেমেন্ট হয় 2% এক্সট্রা ক্যাশে পে করবে আপনি নিচে নিয়ে গিয়ে টাকা উঠিয়ে দিবেন হ্যাঁ কোনো সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে তাহলে আবার 2% বেঁচে গেল দ্যাটস ইট ঠিক আছে তাহলে এটা যাতে 30 এর মধ্যে হয় ভাই 30 এর বেশি হইলে কিন্তু আমি এর মধ্যে নাই ঠিক আছে তাহলে না স্লিপ ক্লিপ করেন এটা গ্লাস লাগান ভাই গ্লাস লাগাবেন না পলি লাগাবেন আচ্ছা আমাদের শপের অ্যাড্রেস আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে যমুনা ফিউচার পয়েন্ট শপের অ্যাড্রেস কি জানা মানে আপনাদের জানার কোনো প্রয়োজন আছে না তারপর অনেক কাস্টমার না আমাদের অনেক ফোন করে সবাই চেনে এখন ফোন অনেক সবাই চেনে যে আমাদের বসুন্ধরাতে কোনো আউটলেট আছে কিনা অনেক কাস্টমার আমাদের আলহামদুলিল্লাহ লাস্ট ফিউ মান্থসে দেখলাম যে আছে বসুন্ধরা বসুন্ধরাতে নাই বাট আমরা ভেরি সুন ইনশাআল্লাহ বসুন্ধরাতে মুভ করব ব্যবসা টিকে রাখতে হলে বসুন্ধরাতে মুভ করা লাগবে আর আমাদের কিন্তু আরেকটা শোরুম চালু হয়েছে নতুন একটা শোরুম এটা হচ্ছে বি ব্লকে ফোনেক্স নামে আসছে আচ্ছা আজকের মতন তাহলে বিদায় নিয়ে আপনারা স্যামসাং এর যে কোনো ফোন যদি নিতে চান তাহলে প্রিন্স ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আইফোন নিতে পারেন ওয়ান প্লাস নিতে পারেন ইউজড ফোন নিতে পারেন ব্র্যান্ড নিউ ফোন নিতে পারেন এছাড়াও ওনার এখানে কিন্তু অল্প টাকা দামের ফোনও ইদানিং বিক্রি হচ্ছে যেমন ইনফিনিক্স বিক্রি হচ্ছে রিয়েলমি বিক্রি হচ্ছে শাওমিরও কিছু কিছু মডেল হয়তো একটু আগে থেকে ফোন দিলে পাবেন কিন্তু উনি ফ্ল্যাগশিপটাই বেশি সেল করে হ্যাঁ সেল বেশি হওয়ার কারণ হচ্ছে ওয়ারেন্টি পলিসি আমাদের যেমন অ্যাপেলের যে ফোনগুলো সেক্ষেত্রে আমরা এক বছরের অফিসিয়াল যে ওয়ারেন্টি সেটা আমরা দিচ্ছি উইদাউট এনি কস্ট এটার এটার স্যামসাং আমরা এখনো ওটা চালু করিনি বাট ইনশাআল্লাহ কোনো ওয়ারেন্টি আমরা পাবো না এটা তো ওয়ারেন্টি পাবেন হচ্ছে আপনারা এক দুই বছরের আনঅফিসিয়াল যে ওয়ারেন্টি থাকে সার্ভিস ওয়ারেন্টি সেটা পাবেন আর 10 ডেজ রিপ্লেসমেন্ট পাবেন আচ্ছা মানে কিছু হইলে 10 দিনের মধ্যে আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন হ্যাঁ S22 আলট্রা এনি S23 আলট্রা সরি S23 আলট্রাতে হ্যাঁ এনি ফোনে আমাদের আইফোন ছাড়া সবগুলিতে 10 দিন রিপ্লেসমেন্ট 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর আইফোন 14 সিরিজে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আনঅফিসিয়াল প্রাইস প্রাইস কি অন্য জায়গার থেকে এই ওয়ারেন্টি দেওয়ার কারণে 1500-2000 টাকা বেশি নেন হ্যাঁ একটু তো বেশি আসবে কারণ আমাদের ওয়ারেন্টি পলিসিটা কিন্তু অনেক কস্টলি আমার কাছে লাস্ট কয়েকদিন আগে একটা টেক্সট আসছে ভাইয়া অন্যান্য দোকানের চেয়ে ফোন এক্স এর ফোনের দাম 1500 টাকা বেশি এখন ওয়ারেন্টি পলিসির কারণে বেশি এটা বলে দিছেন হ্যাঁ আমাদের যে সেটা আমরা অলওয়েজই বলি কাস্টমারদেরকে যে হ্যাঁ 1500 টাকা বেশি হতে পারে এই একটা কারণে রিজন হচ্ছে ওয়ারেন্টি পলিসি যেহেতু আমরা রিপ্লেসমেন্ট দিচ্ছি হ্যাঁ ডিসপ্লেটা কিন্তু অনেক কস্টলি তাই না সো যেহেতু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি সো আমরা একটু 1200-1500 টাকা আমাদের বেশি প্রাইস থাকে এই দ্যাটস ইট ইনশাআল্লাহ সার্ভিসটা ভালো পাবেন ইনশাআল্লাহ আল্লাহ ভরসা সো অগ্রিম ঈদ মোবারক থ্যাংক ইউ সো মাচ আর আপনি হিসাব নিকাশ করেন ঠিক আছে আমি আগামী দু একদিনের মধ্যে আবার আসবো এখন আপাতত আপনি আমার এইটা 30 এর মধ্যে ডান করেন ভাই যেমনে হোক থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ভাইয়া আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ